ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত খান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। একাদশ শ্রেণী এর আগের ভিডিওতে আমরা লেখচিত্রের সাহায্যে আমাদের যে গতির চারটে সমীকরণ ছিল সেই সমীকরণগুলো আমরা বিস্তারিতভাবে প্রমাণ করেছি। তার আগে আমরা সমীকরণগুলো আমরা তৈরিও করেছি, সেগুলো যদি না দেখে থাকো আমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিও। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজ আমরা এই ভিডিওতে ঋজুগতির যে সমীকরণগুলো, যেগুলো আমরা আগে তিন লেখচিত্রের সাহায্যে প্রমাণ করেছিলাম, সেই সমীকরণগুলো আজকে আমরা কলমবিদ্যার সাহায্যে প্রমাণ করব। তা কলমবিদ্যার সাহায্যে প্রমাণ করতে গিয়ে একই রকম টার্মগুলো আমরা পরপর আমরা আগেই একটু বলে দিই যে আমরা এখানে এফ সমান ধরেছি যে সমমন্দনের সমত্বরণের পরিমাণ, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, আর এসটা হচ্ছে স্মরণের পরিমাণ। তা এই সমীকরণগুলো আমরা এবার কলমবিদ্যার সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। তা প্রথম যে সমীকরণটা আমাদের কি, ভি সমান সমান বা ভি সমান ইউ প্লাস এফ টি। তা এটা প্রমাণ করতে গেলে প্রথমে কোনো বস্তু কণার ত্বরণ এফ হলো সময় টি এর সাপেক্ষে কণাটির বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের হারটাকে আমরা এফ বলব। তাহলে কলমবিদ্যার হিসাবে আমরা কি লিখতে পারি, এফ সমান আমরা লিখতে পারি কি, ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি যদি হয় তাহলে ডিভি সমান আমরা লিখব এফ ইন্টু ডিটি। তাহলে এখন সমতরণের গতির ক্ষেত্রে এফটা কি আমরা ধ্রুবক, অর্থাৎ ত্বরণটা যদি সমান থাকে এফটা ধ্রুবক। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখন সমাকলন বা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ডিভি সমান এফটা বাইরে থাকবে যেহেতু ওটা ধ্রুব, ডিভি ইন্টু ডিটি। তাহলে এটাকে সমাকলন করলে কি হবে, ভি সমান এফ টি প্লাস এ। তো এটা হচ্ছে একটা সমাকলন ধ্রুব। এখন এফ সমাকলন ধ্রুবকের মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে টি যদি জিরো হয়, টি যদি জিরো ধরি, তাহলে জি জিরো হলে এই সময় কিন্তু টি জিরো বসাই, টি সমান জিরো বসালে ভি সমান সমান এফ গুণিত জিরো প্লাস এ। এবারে ভি হচ্ছে টি জিরোতে ভি এর মান কত, ইউ, অর্থাৎ প্রাথমিক বেগের মান হচ্ছে ইউ। তাহলে ইউ সমান সমান ইউ সমান এ। তাহলে এই সমীকরণে যদি আবার এর মানটা বসিয়ে দিই, ভি সমান এফ টি প্লাস ইউ, বা আমরা বলতে পারি ইউ প্লাস এফ টি। তাহলে প্রথম সমীকরণটা আমাদের প্রমাণ হলো ভি সমান সমান ইউ প্লাস এফ টি। তো এবার আসছি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে। তো এখন দ্বিতীয় সমীকরণ প্রমাণ করতে গিয়ে আমরা যদি কোনো বস্তু করার বেগ যদি ধরি, তাহলে বেগটা কি যে সময় টি এর সাপেক্ষে কণাটি স্মরণের হার বা এস এর হার, তাহলে আমরা ভি সমান কি লিখতে পারবো, ডিএস ভাজিত ডিটি। তাহলে ডিএস ভাজিত ডিটি যদি হয়, এটাকে আমরা যদি আবার ডিএস ডিটি সমান আমরা লিখতে পারবো ওই ভি এর জায়গায় যদি বসিয়ে দিই ইউ প্লাস এফ টি, তাহলে ডিএস সমান দাঁড়াবে ইউটি ইউ ডিটি প্লাস এফ টি ইন্টু ডিটি। তাহলে এফ টি ডিটি হলো। এবার যদি আমরা এটা কি করব, এফ যেহেতু এখানে কি আছে শুধু ধ্রুবক আর বাদ বাকি কিছু ধ্রুবক নেই, তাহলে এফ ধ্রুবক হওয়ার জন্য আমরা যদি এটাকে সমাকলন করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডিএস সমান, তাহলে ইউ প্রাথমিক বেগটাও আমাদের ধ্রুবক, তাহলে ইউটা বাইরে থাকছে, ডিটি প্লাস এফ থাকে টি ডিটি। তাহলে এটাকে সমাকলন করলে কি দাঁড়াবে, এস সমান দাঁড়াবে ইউ টি প্লাস এফ থাকলো, আর এটার জন্য দাঁড়াবে টি স্কোয়ার বাই টু প্লাস এখানে একটা সমাকলন ধরুন এ, বা এটা ও এ ধরলাম, এ ধরলাম, এটা এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন টি যদি জিরো ধরো, টি জিরোতে কী হচ্ছে যাত্রা শুরুতে, তাহলে যাত্রা শুরুতে এস এর মান হচ্ছে জিরো, তাহলে জিরো সমান সমান টি জিরো, তখন এটাও জিরো প্লাস এটাও হচ্ছে জিরো,
প্লাস ই, তাহলে ই এর মানটা দাঁড়াচ্ছে জিরো। তাহলে এ এর মান যদি জিরো হয়, এ সমান সমান ইউটি প্লাস হাফটা আগে নিয়ে আসলাম, হাফ ফিফটি স্কোয়ার। তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণটা, সরণের যে সমীকরণ, সেই সরল সমীকরণটা আমরা সমকলনবিদ্যার সাহায্যে প্রমাণ করতে পারলাম। এরপর আসি তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণটা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। তো ভি স্কোয়ার সমান টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস প্রমাণ করতে গিয়ে আমাদের প্রথমে ভি সমান আমরা কি পেলাম, তাহলে ডিএস বাই ডিটি আমাদের, আর এফ সমান হচ্ছে ডিভি ডিটি। এবার এফ সমান ডিভি বাই ডিটি, এখানে আমরা কি করবো, একটা কাজ করব, ডিভি থাকলো নিচে ডিএস, তাহলে এখানে ওপরে একটা ডিএস আসবে আর নিচে যেমন ডিটি ছিল ডিটি, ওপরে নিচে আমরা কি করলাম একটা করে ডিএস অ্যাড করলাম, করতে পারি। এবার একটা জিনিস দেখো, ডিএস বাই ডিটি সমান কি ভি, তাহলে এখানে লিখতে পারবো ডিভি ভাজিত ডিএস ইন্টু ভি। তাহলে এফ সমান দাঁড়ালো ডিভি ভাজিত ডিএস ইন্টু ভি। এবার যদি ওপরে তুলি, এফ ডিএস সমান ডিভি ভি, বা ভিটা সামনে করে দিই। এবার যদি আমরা এফটা ধরবো, তাহলে সমাকলন যদি করি, তাহলে এফ বাইরে থাকলো ডিএস ভি ডিভি, তাহলে এটা যদি সমাকলন করি, এফ থাকলো এস এলো, আর এটা সমাকলন করে কি হবে, ভি স্কোয়ার বাই টু প্লাস এখানে একটা সমাকলন ধ্রুবক এ ধরলো। তাহলে এখন যদি যাত্রা শুরু ধরি, যাত্রা শুরুতে এস এর মান এর সমান জিরো, আর ভি সমানটা কি ইউ, তাহলে এস এর মান জিরো মানে এখানে দাঁড়াচ্ছে জিরো সমান ইউ স্কোয়ার বাই টু প্লাস এ। তাহলে এর মান দাঁড়াচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই টু। তাহলে এটা আবার এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে এটা দেখতে পাচ্ছি কি, এফ এস সমান ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু। তাহলে দুটো থেকে যদি হাফ কমন নিই, দাঁড়াচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এদিকে থাকলো এফ এস। তাহলে টুটা যদি এদিকে নিয়ে আসি, তো হচ্ছে টু এফ এস, তাহলে দিয়ে উল্টে লিখলাম একদম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান টু এফ এস। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। তাহলে আমাদের যে তৃতীয় সমীকরণটা, সেটাও কিন্তু আমরা কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করতে পারলাম। তাহলে কলনবিদ্যার সাহায্যে আমরা পরপর যে তিনটি সমীকরণ, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করি তোমরা তিনটি প্রমাণ বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওটি এই বিষয়গুলি আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা উলম্ব গতির সমীকরণ, অর্থাৎ আমরা তো এখানে এফটাকে এখানে ত্বরণ হিসেবে ধরেছি, এখন যদি অভিকর্ষ ত্বরণটাকে, ত্বরণকে আমরা এই সমীকরণের মধ্যে যদি ইমপ্লিমেন্ট করি, বা অভিকর্ষ ত্বরণটাকে এফ এর জায়গায় ধরি, তাহলে আমাদের সমীকরণগুলো কীরকম হবে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন অবধি ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।